আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদেরকে বেড়াতে নিয়ে যাব। ঢাকার কাছে সবচেয়ে জনপ্রিয় একটি স্থান যেটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর তো এখানে যেতে হলে বিভিন্ন এলাকা থেকেই যাওয়া যাবে তবে ঢাকা থেকে যদি এ এলাকায় যেতে চান তবে আপনাকে গুলিস্তান বাস স্ট্যান্ড যেটা ঢাকা জিরো পয়েন্টের কাছে অবস্থিত এখান থেকে স্বদেশ বা দোয়েল পরিবহনে সরাসরি চলে যেতে হবে সোনারগায়ের কাছাকাছি মোগরাপাড়া বাস স্ট্যান্ডে তো ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব চব্বিশ কিলোমিটার আর মুাপড়া বাস স্ট্যান্ড যেটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে ওখান থেকে সোনারগাঁও দূরত্ব হচ্ছে এক কিলো তো এখান থেকে শিল্পা সোনারগাঁও জয়নুল আবেদিন জাদুঘরে যেতে গেলে বাংলাদেশের লোক কারু শিল্প জাদুঘরের টিকিট গেটের টিকিট কেটে সরাসরি ঢুকে যেতে হবে সাজ্জাদ জয়নুল আবেদিন জাদুঘরে তো এই যে এখানে মূল ফটকে দেখা যাচ্ছে যে সে শিল্পাচার্য জয়নুল আবেদনের এই লোক শিল্প জাদুঘরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন ওই ফটকটা দেখলাম এটাই তার প্রবেশ পথ আমরা মূল ভবনে প্রবেশ করছি তো এই জাদুঘরটা খুব পরিপাটি এবং সাজানো গুছানো সুপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা নিস্তলা শিল্পাচার্য জয়নুল আব্দিন জাদুঘরের নিস্তলায় দেখা যাচ্ছে যে অসংখ্য জয়নুল আব্দের হাতে আঁকা অনেক ছবি রয়েছে যে অনেক নাম করা এবং বিখ্যাত সব ছবি এখানে দেখা যাচ্ছে তবে পাশাপাশি শেখ মুজিবুর রহমানের অনেক বঙ্গবন্ধু এবং বাংলাদেশ কৃষ্টি কালচারেরও কিছু ছবি আছে আর এখানে জয়নুল তৈরি বিভিন্ন হস্তশিল্প যেমন রয়েছে পাশাপাশি ওই সময়ের সমসাময়িক বিভিন্ন হস্তশিল্প এবং কারুশিল্পের নানান নিদর্শন যেটা শিল্পাচার্য জয়নুল আবেদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যন্ত গ্রাম বা অঞ্চল থেকে এগুলো সংগ্রহ করে এনে তিনি এই জাদুঘরের সংগ্রহশালায় রেখেছিলেন মূলত উনিশশো সালে দেশ স্বাধীনের পরে তিনি এই তার উদ্যোগে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘরটি স্থাপন করা হয় এবং বাংলাদেশ সহ সরকার সর্বোচ্চভাবে সহযোগিতা করেন আর এখানে দেখা যাচ্ছে যে আমরা এই যে দেখা যাচ্ছে যে একটা গরুর গাড়ি এবং বিভিন্ন ধরনের তৎকালীন বাংলাদেশের সমাজ ব্যবস্থা এবং কালের বিভিন্ন ধরনের নিদর্শন কিন্তু এখানে এক জায়গায় জড়ো করা হয়েছে এবং পর্যায়ক্রমে এগুলো সাজানো রয়েছে এবং এগুলো দেখতে প্রতিদিন প্রচুর দর্শনার্থী ভিড় করে এবং এই দর্শনার্থীদের মধ্যে অনেক বিদেশিরাও রয়েছে এবং অনেকে তারা পড়াশোনা করার জন্য পড়াশোনার যেমন বিভিন্ন ধরনের গবেষণা স্টাডি সহ নানান কাজে অনেকেই এখানে প্রতিদিন যায় এবং সকাল সকাল গেলে ভিড় তেমন আপনি বুঝতে পারবেন না বেড়ার সাথে সাথে এখানে অনেক ভিড় লক্ষ্য করা যায় এখানে পোড়া মাটির তারপরে কাঠের বিভিন্ন ধরনের কাঁসা পিতল ও তৈজস বিভিন্ন কারুকাজ সমৃদ্ধ অনেক নিদর্শনই এখানে দেখতে পাওয়া যায় যা বাংলাদেশের একক সর্ববৃহৎ সংগ্রহশালাগুলোর মধ্যে অন্যতম এবং এখানে দেখা যাচ্ছে ওয়ালের চতুর্দিকে নির্দিষ্ট গ্যাপে গ্যাপে এই মূর্তিগুলা এবং বিভিন্ন মন্ডিত এই নিদর্শনগুলো সাজানো রয়েছে এবং গ্লাস দিয়ে ঢাকা আছে এবং সুন্দরভাবে এগুলো সংরক্ষণ করা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থা এই ভবনে রয়েছে তো এটা আপনি যদি ঘুরে দেখতে চান এখানে তিন চার তিন তলা এই ভবনটি যদি ঘুরে দেখতে চান এবং তাহলে প্রায় আধা ঘন্টার মতো লাগবে কারণ এখানে তিন তলা এই ভবনটি হলো এখানে প্রতিটা ভবনের প্রত্যেকটা পরতে পরতে রয়েছে অসংখ্য স্মৃতি এবং প্রাচীন মধ্য এবং আধুনিক বাংলার অসংখ্য নিদর্শনে ভরপুর তো এগুলো যদি আপনাকে সুন্দরভাবে বুঝে বুঝে দেখে এ এবং এখানে বর্ণনা দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের নিদর্শনের পাশাপাশি এখানে কিন্তু বর্ণনা লিপিবদ্ধ করা হয়েছে বাংলা ও ইংরেজিতে তো দর্শনার্থীরা খুব